আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেফস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজু পোস্ত দিয়ে কাতলা মাছের একটি রেজালার রেসিপি। আশা করছি আপনারা রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর রান্নাটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলুন রান্নাটি শুরু করি। এই জন্য আমি এখানে নিয়েছি 8 পিস কাতলা মাছ, আর সেগুলো ম্যারিনেশনের জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট মেখে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। মাছগুলো যতক্ষণ ম্যারিনেশনে থাকবে আমি তৈরি করে নিচ্ছি কাজু এবং পোস্তর পেস্টটি। এখানে আমি 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি এবং 1 টেবিল চামচ নিয়েছি পোস্ত। 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে কাজু এবং পোস্তগুলো খুব মিহি করে বেটে নেব। এখন চুলাতে 1টি প্যান বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল। এই রান্নাটি আমরা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করব, তাহলে রান্নার যে অথেন্টিক টেস্টি সেটি খুব ভালোভাবে বোঝা যাবে। প্রথমে আমি 1টি ছোট সাইজের পেঁয়াজের পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন মাছগুলো আমি হালকা করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ঠিক সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 1 টুকরো জয়ত্রী, দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ এবং 2 টুকরো দারচিনি। পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন হওয়া শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটি পেঁয়াজের সাথে ভাজা হয়ে রান্নাতে একটি চকচকে ভাব নিয়ে আসার জন্য এই চিনিটি ব্যবহার করা হয়। এখন অ্যাড করছি 1টি বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত। আদা রসুন এবং কাজু পোস্তের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবার একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 1টি টমেটোর পেস্ট। আর এখন আমি এই মশলাগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এবং ঝোলটি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। আমরা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটি দেওয়ার চেষ্টা করব।
রান্নাটি যখন শেষের পর্যায়ে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং সামান্য কিছু ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। রান্নাটি কমপ্লিট, এখন পরিবেশনের পালা। বন্ধুরা, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এই পোস্ত কাজু দিয়ে কাতলা মাছের রেজালা রেসিপিটি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটি দেখেছেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।